রাকিব বিড়ি প্রশ্ন করেছেন আহলে হাদিস সালাফ কি সালাফি কি ওহাবি কি এরা আসলে ফেতনাবাস এরা মুসলমানদের মাঝে ফেতনা তৈরি করছে তাই না এর হুকুম না আর হারিয়ে গেছে তো আপনি যদি কোনো ভাই নিজে হুকুম দিয়ে দেন তো আমাদেরকে কেন বলছেন আপনি যদি কোনো নিজেই হুকুম দেন আর যদি আমরা যদি কোনো ফেতনা তৈরি না করে থাকি আর আমরা যদি কোনো আপনাদের ক্ষতি না করে থাকি যদি আপনি এই ধারণা নিয়ে যান আমাদের খারাপ ধারণা এবং এটা যদি কোনো মিথ্যা হয় আল্লাহর কাছে সেটার জন্য আপনাকে জব দিয়ে করতে হবে আমরা কিন্তু আপনাদের কাউকে গালি দেই ভুল লোকদেরকে আমরা শুধু না বলেছি ওই কাজগুলি ভুল আপনি এগুলি পড়ে দেখেন কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কাউকে আমরা গালি দেইনি ফেতনাবাজ আক্রমণ করিনি আপনারা শুধু আক্রমণ করে যাচ্ছেন আমরা নিজেদেরকে কোনো অমুক্ত অমুক্তমুক সব কিছুই বলি আমরা মুসলিম বলি এবং আমাদের মানহাজ বলি সলফেসানিনে মানহাজ এটা আমরা বলি কিন্তু আমরা যে কোনো দল পাকাই না আমরা কোনো মত একটা গোষ্ঠী তৈরি করি না আমরা কোনো আলাদা কিছু হই না আমরা উমতি মুসলিমের সদস্য উমতি মুসলিমের সদস্য আমরা বলি যে উমতি মুসলিমের ইসলাম দরকার ফিরে আসা দরকার কোরআন এবং সূন্যার দিকে এবং সর্ব সালিনের বুজের দিকে এটা ছাড়া কোনো পথ নাই আপনি যদি কোনো কোরআন সুন্না এবং সাহাবায় ক্রামের পক্ষে না থাকেন আপনি ইমানদার হতে পারবেন না তো আপনি সেই হাদিসের বিরোধিতা করতে পারবেন না তো সালাফের বিরোধিতা করার অর্থ হচ্ছে আপনি সাহাবা কিরাম বিরোধিতা করেন যে কেউ সালাফের বিরোধিতা করার অর্থ হচ্ছে সাহাবাহ বিরোধিতা করে যে সালাফের সালাভের সাহাবাহা বিরোধিতা করবে তার তো ইমান থাকবে না এই জন্য আপনি চিন্তা করে দেখেন আপনি কি আসলে সর্ব সালে পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন আপনি চিন্তা করে দেখুন এখন যদি এখন আপনি ব্যক্তিকে বলেন কোনো ব্যক্তিকে সেটা ব্যক্তির ব্যাপার কিন্তু আপনি আক্রমণ করলে যদি সে দোষী দোষী না হয় সে দোষে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করার জন্য আপনি প্রস্তুত থাকুন আল্লাহ তালা সেটা হিসাব নেবেন